হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা এখন বক্স আছে, অর্থাৎ পলিথিনের বক্স আর কি। তো এটা আজকে আনবক্সিং করব। তো এর ভিতরে কি আছে তোমরা কি জানতে চাও? হ্যাঁ, ওয়েট করো, অবশ্যই জানতে পারবে। চলো, আমার হাতে ব্লেড আছে, সস্তার জিনিস, সস্তা দিয়েই কাটা হবে। হ্যাঁ চলো, ব্লেড দিয়ে আমি কেটে নিলাম প্রথমে। আর এটা কোথা থেকে অর্ডার করেছি বলো তো? আরে পলিথিনটা দেখে তোমরা বুঝতে পারছো না কোথা থেকে অর্ডার করেছি? হ্যাঁ, এটা মেসো থেকে অর্ডার করেছি, একদম কম দাম, সস্তা দাম, মাত্র 200 টাকা। কিন্তু এর ভিতরে কী আছে? হ্যাঁ, এর ভিতরে আমার ব্লগ করার ট্রাইপড আছে, এই ট্রাইপড দিয়ে আমি ব্লগ করি। তো অনেকদিন ইচ্ছা ছিল কেনার, কিনেও নিলাম। আমার একটা জিনিস খুবই ভালো লাগে, জিনিস যেমনই হোক না কেন, কিন্তু এদের প্যাকিংগুলো যা করে না, পুরো ওয়াও, মানে কোন দিক থেকে কোন দিকে কি প্যাকিং করে বোঝা মুশকিল, আবার জানাও মুশকিল। চলো খুলতে হবে এখন, করার তো আর কিছু নেই, দেখতেই পারছো অবস্থা কীরকম হচ্ছে আমার খুলতে গিয়ে। তো খুলেও দিলাম ফাইনালি, তো ফাইনালি তো আমি তো খুলেই দিলাম। এরপর ভিতরে কী আছে মালকড়ি দেখতে হবে, এবং প্রোডাক্টটা কেমন আছে সেটাও তো দেখতে হবে। চলো দেখা যাক। তো এমনভাবে গিট দিয়েছে দেখতেই পারছো কীরকম অবস্থা। তো খুলেও দিলাম আমি, এরপর আমি দেখব কেমন দিয়েছে আমার পার্সেল। তোমাদের একটা কথা বলি, সবসময় কিনলে ভালো কিনবে, ঠিক আছে? বেশি দাম দিয়ে কিনবে, ফ্লিপকার্ট থেকে কিনবে, এসব মেশো থেকে কিনবে না, কারণ অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। হ্যাঁ, একদম সস্তা দাম বলে একদম বস্তা ভরে দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে? একদম জঘন্য, একদম জঘন্য প্রোডাক্ট। হ্যাঁ, একদম এইসব জিনিস কিনবে না, ফ্লিপকার্ট থেকে নেবে, ভালো জিনিস পাবে, ঠিক আছে? তো আমি এটা এক্সচেঞ্জ করব, এক্সচেঞ্জ করার পর আবার নিউ প্রোডাক্ট নেব।